আজকে আমি বানাবো রস আলো নরম তুলতুলে পাকন পিঠা একদমই নতুন পদ্ধতিতে দেখাবো ডাল ভাজতেও হবে না শীতও করতে হবে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা পাকন পিঠাটা তৈরি করে নিতে পারবে তাহলে চলো শুরু করি এখানে আমি দুশো গ্রাম মতো মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি মোটামুটি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন এই ডালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু আজকে আমরা ডাল না ভেজেই পিঠেটা তৈরি করব এর জন্য ডালটা তিন থেকে চারবার করে জল দিয়ে ভালো করে এইভাবে কষলে কষলে ধুয়ে নেবে বন্ধুরা তোমরা তো পাকুন পিঠা তৈরি করেছো কিন্তু এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখো খুব অল্প সময়ের মধ্যেই তোমরা পিঠাটা তৈরি করে নিতে পারবে তো এখন জল থেকে নিংড়ে নিংড়ে আমরা ডালগুলো এইভাবে তুলে নেব আর এইভাবে করেই কিন্তু তিন চারবার ধুয়ে নিতে হবে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে অল্প অল্প ডাল দিয়ে মোটামুটি দু তিনবার মতো ডালগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু এইভাবে মিহি পেস্ট করে নিতে হবে ডালের কোনো দানা দানা অংশ যেন না থাকে তো দু থেকে তিনবার দিয়ে আমি আগে ডালের পেস্টগুলো তৈরি করে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমরা ডালের পেস্টগুলো দিয়ে দেব একে একেবারেই সহজ পদ্ধতিতে দেখাবো আশা করছি পদ্ধতিতে তোমাদের ভীষণ ভালো লাগবে এখন মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি আরও এক বাটি জল দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে ডাল সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে কিন্তু পেস্ট করার ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন দিয়ে দিলাম এক চামচ ঘি যেহেতু আজ আমি ডালটা ভাজিনি তো তার জন্য এক চামচ ঘি দিলাম যাতে ডালের কাঁচা গন্ধটা না আসে এইভাবে নাড়তে নাড়তে দেখবে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ডালটা এইভাবে ঘন হয়ে যাবে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে তো খুন্তি দিয়ে আর নাড়া যাচ্ছে না এখন আমি একটা হাতার সাহায্যে এইভাবে ডালটাকে নেড়ে নিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখবে ডালটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা এক বাটি ময়দা বলতে এখানে দুশো গ্রাম আমি ময়দা নিয়েছি দুশো গ্রাম ডালের জন্য এখানে দুশো গ্রাম ময়দার প্রয়োজন ময়দার পরিবর্তে তোমরা চালের গুঁড়োও দিতে পারো কিন্তু চালের গুঁড়ো সবসময় সবার ঘরে থাকে না ময়দাটা মোটামুটি থাকে তো তার জন্য আমি ময়দা দিয়েই আজকে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি তো ধীরে ধীরে এইভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একেবারে লো করে রাখবে বাকি ময়দাটুকু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে লো আঁচে রেখে যখন নাড়বে ধীরে ধীরে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে ডালের সাথে মিশে যাবে যখন দেখবে এরকম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আর কড়াইতে লেগে যাচ্ছে তখন নামিয়ে নিতে হবে এখন একটা থালার মধ্যে ডোটাকে এইভাবে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে গরম অবস্থায় মাখতে যাবে না যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে যদি বেশি নরম মনে হয় তাহলে একটু শুকনো ময়দা মিশিয়ে মেখে নিতে হবে ঠিক আছে কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন ঘি দিয়ে ভালো করে আবারও আমি মেখে নেবো আর যদি তোমাদের মনে হয় যে কাঁচা মুগ ডালের গন্ধটা তোমাদের ঠিক ভালো লাগছে না তাহলে ডালটাকে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়ে তোমরা পিঠাটা তৈরি করে নিতে পারো তো তার জন্য আমার চ্যানেলে আগে থেকেই পাকড় পিঠার রেসিপি দেওয়া রয়েছে যে রেসিপিতে ডালগুলো ভেজে নেওয়া হয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এখন দিয়ে দেবো সামান্য লবণ লবণটা আমি আগে থেকে দিতে ভুলে গেছি এখন পুরো হাতে আমি লবণটাকে মেখে নিলাম যাতে খুব সহজে ডোর মধ্যে লবণটা মিশে যায় তো বন্ধুরা ডোটাকে আমরা খুব সফট করে মেখে নিয়েছি এখন রেস্টে রেখে দেবো মাত্র পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে তিন বাটি মতো জল দিয়ে দেবো এটা ছোট একটা বাটির তিন বাটি জল দিচ্ছি যতটা জল দেব তার অর্ধেকটা পরিমাণে চিনি দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে মোটামুটি পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে চিনির শিরাটা যাতে বেশি ঘন না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবে মোটামুটি চিনিটা গলে গিয়ে একটা চিটচিটে শিরা তৈরি হবে সেই পর্যন্ত জাল করতে হবে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি কেশর কেশরটা দিলে আমাদের চিনির শিরার কালারটা খুবই সুন্দর হবে চিনি শিরাটা হয়ে গেছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে যতক্ষণ আমি শিরাটা তৈরি করেছি ততক্ষণ আমাদের ডালের ডোটা সেট হয়ে গেছে এখন পিঠাগুলো আমরা তৈরি করে নেব এইভাবে কিচেন স্ল্যাবের পরে রেখে আমি একটু আবারও হাত দিয়ে মেখে মেখে নেব। তারপরে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করে নেব। তবে রুটিটা একটু মোটা টাইপের করতে হবে অবশ্যই ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এপাশে ওপাশে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে আমরা বেলনের সাহায্যে হালকা হাতে বেলে নেব কতটা মোটা রাখবো রুটিটা তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ধীরে ধীরে এইভাবে হালকা হালকা চাপ দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে এখন আমি একটা সুই নিয়েছি মানে মোটা টাইপের একটা সুই নিয়েছি তোমাদের কাছে যদি টুথপেক থাকে সেটাও নিতে পারো তো এইভাবে দেখো সুই দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি মানে পাতা পাতা মতো একটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা আমি কোথাও একটা দেখেছিলাম আর ডিজাইনটা দেখে আমার ভীষণই পছন্দ হয়েছিল তো আমি সেইভাবেই করছি আর তোমরা চাইলে অন্য রকম ডিজাইনেরও করতে পারো প্রচুর পাকন পিঠার ডিজাইন আছে দেখবে তো সেখান থেকে দেখে নিয়ে তোমরা ডিজাইনগুলোও করে নিতে পারো তো ডিজাইনে কি এসে যায় তোমার পিঠাটা সুন্দর হলেই হলো ঠিক আছে আজকে আমরা নরম তুলতুলে পিঠে তৈরি করব এখন সেই সুইটা দিয়েই আমরা পাশগুলো এইভাবে প্রথমে কেটে নেব তারপর ধীরে ধীরে এক্সট্রা যে পার্টগুলো আছে এগুলো এইভাবে তুলে নিতে হবে এখন একটা চাকু দিয়ে পাশে এইভাবে কেটে দেব আর এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে গেছে তো একে একে প্রত্যেকটা পিঠা থেকে আমি দুটো সাইড এইভাবে সমান করে কেটে দেব। তো একসাথে সবকটা পিঠা আমি কেটে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে পিঠেগুলো ভেজে নেব আর তেলটা কিন্তু আগে থেকে হালকা আমি গরম করে নিয়েছি এখন মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে কখনোই কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়াতে যাবে না তাহলে পিঠাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে তো ওলট পালট করে মিনিট পাঁচেক সময় ধরে পিঠেগুলোকে এইভাবে আমরা ভেজে নিচ্ছি আর যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো পিঠাগুলোকে আমি পাঁচ মিনিট সময় ধরে দেখো ভেজে নিয়েছি আর খুব সুন্দর কালার হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর তেল থেকে তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো একইভাবে আরও পিঠাগুলো আমরা এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলব আর সাথে সাথেই কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দেব আর শিরার মধ্যে কিন্তু মাত্র দশ মিনিট রাখবে তার বেশি রাখবে না তো বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু একেবারে ভিজে নরম তুলতুলে হয়ে গেছে অন্য একটা প্লেটে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি এখান থেকে একটা পিঠে তোমাদের কেটেও দেখাবো যে কতটা নরম কতটা সফট তুল তুলে হয়েছে একেবারে তুলোর মতো তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও